নমস্কার, আমি স্বাতিলেখা। ওয়েলকাম টু নার্সিং ক্লাসেস ইন বেঙ্গালি। এই চ্যানেলে আমি নার্সিং রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকি। যারা জানো না তাদের জন্য বলে রাখি, আমি একজন রেজিস্টার্ড নার্স। আমি বিএসসি অনার্স নার্সিং আর এমএসসি নার্সিং করেছি। আমার 8+ ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে। টিচিং ফিল্ডে আমার এক্সপিরিয়েন্স আছে, হসপিটাল ফিল্ডে আমার এক্সপিরিয়েন্স আছে। কারেন্টলি আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালে অ্যাজ এ স্টাফ নার্স অর নার্সিং অফিসার আমি কাজ করছি। তো তোমাদের মধ্যে অনেকেই তোমরা হসপিটালে কাজ করতে চাও, তার সুবিধা সম্পর্কে জানতে চাও, তো সেই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব হসপিটালে কাজ করলে কী কী সুবিধা তোমরা পেতে পারো আর তার সঙ্গে অবশ্যই কী কী অসুবিধা তোমাদের হতে পারে। তো প্রথমেই বলবো, হসপিটালে যখন তুমি কাজ করবে, স্পেশালি গভর্নমেন্ট হসপিটালে, তো একটা ফার্স্টেই বলবো, সেটা আমরা সবাই জানি, বাড়ি থেকে সকলেরই বলে যে একটা গভর্নমেন্ট জবের সিকিউরিটি। তুমি প্রথম থেকে তোমার মাথাতেই থাকবে যে কাউকে তোমাকে তেল দিয়ে চলতে হবে না, তোমার চাকরি যাওয়ার কোনো চিন্তা থাকবে না, তোমার চাকরি বজায় থাকবে। তুমি যদি ভালো করে মন দিয়ে কাজ করো, তোমার যে কাজটা করার কথা, তোমার চাকরি বজায় থাকবে। তাহলে নাম্বার ওয়ান সিকিউরিটি, এটা আমাদের মধ্যবিত্ত মানুষের জীবনে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দু নম্বর স্যালারি, মাসের শেষে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা তুমি 31 তারিখে হোক বা 1 তারিখে হোক তুমি পাবে। স্টেট গভর্নমেন্টে হলে টাকাটা যে হিসেবে চলছে 35+, সেন্ট্রাল গভর্নমেন্টে হলে 65+ হিসেবে তুমি টাকাটা পাচ্ছ। 3 নম্বর প্রপার লিভ, মানে প্রপার ছুটি তুমি পাচ্ছ। ফিক্সড কিছু সিএল, মানে ক্যাজুয়াল লিভ, সিক লিভ, আর্নড লিভ, পাবলিক হলিডেজ তো রয়েছে, সেগুলো তুমি পাবে, সেগুলো তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। 4 নম্বর শিফটিং ডিউটি, শিফটিং ডিউটি যেহেতু 6 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা হয়, তোমাদের মধ্যে যারা আনম্যারিড তারা এই টাইমটাকে ইউটিলাইজ করে হায়ার স্টাডিজের জন্য প্রিপারেশান নিতে পারো, অন্য কোনো ফিল্ডে পড়াশোনা করার চেষ্টা করলে সেটা করতে পারো, বাড়ির প্রচুর কাজ মেটাতে পারো, ছুটিগুলোকে একটু জমিয়ে নিয়ে ডিউটির সাথে অ্যাডজাস্ট করে প্রচুর জায়গায় বেড়াতে যেতে পারো। তো এক কথায় প্রচুর প্রচুর সুবিধা। আর 5 নম্বর, এটা না বললেই নয়, এটা হচ্ছে যখন লোকে জানতে পারে তুমি গভর্নমেন্ট জব করছো, তোমার একটা আলাদা সম্মান হয়ে যায়। তার সাথে লোকজনরা বলবে, আচ্ছা তুই গভর্নমেন্ট জব করছিস? আর গভর্নমেন্ট জব হলে বিয়ে হতে অবশ্যই খুব সুবিধা হয়, যে বাবা ছেলে গভর্নমেন্ট জব করছে বা মেয়ে গভর্নমেন্ট জব করছে। জাস্ট জোকস অ্যাপার্ট, ঠিক আছে, এটাকে অতটা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। বিয়ে করতে চাইলে, ভালো বিয়ে করতে চাইলে, সেটা তুমি প্রাইভেট জব করেও করতে পারো, সেটা কোনো চাকরি না করেও করতে পারো। তবে সেটা আমি রেকমেন্ড করবো না। যে কোনো মানুষের জন্য চাকরি করা বা ব্যবসা করা, পয়সা আর্ন করা খুবই জরুরি। এইবার তোমাদের যদি মনে হয় যে আরও কিছু অ্যাডভান্টেজেস আছে বা সুবিধা আছে ক্লিনিকালে বা হসপিটালে কাজ করবার, তোমরা নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো। এইবার আমি বলবো অনেকগুলো অসুবিধারও কথা। সুবিধা থাকলে অসুবিধা অবশ্যই আছে, একটা জিনিসের খালি সুবিধা আছে সেটা তো আর হতে পারে না। তো অসুবিধাগুলো কী কী? অসুবিধাগুলোর মধ্যে হচ্ছে, 1 নম্বর, আমার যেটা মনে হয় একটা ফিজিক্যাল স্ট্রেস থাকেই। তোমরা এটার সাথে এগ্রি কিনা আমাকে অবশ্যই জানাও। ফিজিক্যাল স্ট্রেস থাকেই, মানে যেহেতু এই 6 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টার ডিউটিতে পুরো ডিউটিটা তোমাকে দাঁড়িয়ে অল্প সময় বসে করতে হচ্ছে, পেশেন্ট কেয়ার থাকছে, প্রচুর রেকর্ডিং, রিপোর্টিং, ডকুমেন্টেশন, আর প্রচুর নার্সিং কেয়ার, নার্সিং প্রসিডিওর, মেডিসিনস, ট্রিটমেন্ট, প্রচুর জিনিস থাকে। তো এটা তোমার ফিজিক্যাল হেলথকে অনেকটা কিন্তু হ্যাম্পার করে, ঠিক আছে, সেটা বড় একটা ব্যাপার, সেটাকে প্রথমে না বললেই নয়। 2 নম্বর, ইনফেকশনের ভয়। এটা তোমাদের মধ্যে অনেকেরই হয়তো হয়েছে, আমার তো হয়েছে, স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে এখনও অবধি শুধুমাত্র হসপিটাল এক্সপোজারের কারণে, পেশেন্ট কেয়ার দেওয়ার কারণে আমার 2-3টে রকমের ইনফেকশাস ডিজিজ হয়েছে। অবভিয়াসলি সেটাতে কিছু করার নেই, যেমন তোমার ডেঙ্গু, তারপরে তোমার হচ্ছে হারপিস, তারপরে তোমার এই রিসেন্ট কালে হচ্ছে কোভিড-19। তো এগুলোর সাথে আশা করি তোমরা সম্মত হবে। এছাড়া আরও অনেক রকমের বাজে বাজে কিছু কন্টাজিয়াস ডিজিজ আছে, সেগুলো কিন্তু হতে পারে, HIV, হেপাটাইটিস বি, তার সাথে পালমোনারি টিউবারকিউলোসিস তো বটেই। তো এই সমস্ত বিভিন্ন রকমের ইনফেকশাস ডিজিজের চান্সেস থাকে যদি কোনো মানুষ প্রপারলি ভ্যাকসিনেটেড না হয়, আর ভ্যাকসিনেটেড হলেও কিন্তু জিনিসটা হতে পারে।
তিন নম্বরের বলবো একটা মেন্টাল স্ট্রেস, মানে এই যে ডিউটি করা, স্পেশালি নাইট ডিউটি করা এতটা লং টাইম, তার সাথে বাড়িতে যদি কোনো প্রবলেমস চলতে থাকে, তারপর ধরো তোমার সামনে কোনো পেশেন্টের ডেথ হলো, তুমি অনেক চেষ্টা করলে তুমি বাঁচাতে পারলে না, বা তুমি সামহাও অ্যাজ এ নার্স পেশেন্টের সাথে অনেকটা মেন্টালি কানেক্টেড হয়ে গেলে, তখন কিন্তু ব্যাপারটা খুব কষ্টদায়ক হয়ে যায়। সেটা তোমার এটার সাথে তোমরা অনেকেই নিশ্চয়ই এগ্রি করবে। আর এখন এতদিন পরে ক্লিনিক্যালি এসে আমার তো একটা রীতিমতো প্রবলেম হচ্ছেই, অনেক পেশেন্ট 7-10 করে থাকে, রেগুলার তাদের সাথে থাকা, কথা বলা, ট্রিটমেন্ট কন্টিনিউ করা, বিভিন্ন প্রসিডিওরস করা, একসাথে অনেকটা টাইম কাটানো, তারপরে তাদের ডেথ হয়ে গেলে সেই জিনিসগুলোর সাথে অ্যাডজাস্ট করতে, রিকভার করতে আমার তো রীতিমতো অসুবিধা হচ্ছে। তো সেই ব্যাপারে তোমাদের কী ধারণা সেটা তোমরা জানাতে পারো। নেক্সট আমি বলবো যে আর একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে কোওয়ার্কার্সদের ব্যবহার অদ্ভুত রকমভাবে, যদিও এই ব্যাপারটা আমি ফিল করিনি, বাট আমি জানি নার্সদের প্রতি যে কোনো রকমের গ্রুপের বা ক্যাটাগরির এমপ্লয়ীদের বা লোকজনদের ব্যবহার বড় অদ্ভুত। সেটা আমার খুব বাজে লাগে, সেটা স্টেট গভর্নমেন্টে বা প্রাইভেটে আমি দেখেছি, যদি আমার কারেন্টলি কাজের জায়গাতে সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গাতে সেটা আমি দেখিনি, তবুও বলবো টু সাম এক্সটেন্ট যারা ফিজিশিয়ানস আছেন বা যারা ডক্টর আছেন তাদের ব্যবহার টুয়ার্ডস দ্য নার্সেস আর রিয়েলি ভেরি পিকিউলিয়ার, খুব অদ্ভুত এই সেন্সে বলছি। মানে কি হয়, অনেক সময় তারা তাদের যে কাজটা করবার কথা সেটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে যান, মানে বেশ কিছু পার্টিকুলার ডকুমেন্টেশনের কাজ তাদের করবার কথা সেটা তারা করবে না, এটা করে দেবেন তো বলে দিয়ে চলে গেলেন, এটা একটা ব্যাপার। অনেক সময় বলতে পারি বা অনেক সময় বলতে পারি না যে না করতে পারবো না, এটা আপনার কাজ, তো অনেকেই বলে দেয়, আমি এখনও বলে উঠতে পারি না যেহেতু আমি এখনও নতুন, তো সেই ব্যাপারটাতে আমার খুব ইরিটেশন হয়। কেন রে বাবা, নিজের যেটা কাজ নিজে সেটা করুন, আপনার কাজটা আমি কেন করব। বিভিন্ন সময় অনেক কিছু প্রসিডিওর যেগুলো তাদের করার কথা সেগুলো তারা আমাদেরকে করতে বলেন, আমি সেই ব্যাপারটাতেও সহমত নই। যার যা কাজ করবার কথা, যার যা প্রসিডিওর করার কথা, তাহাতে একটা তো ডিভিশন তো করাই আছে, তো সেটাতে কেন মানে ফিজিশিয়ান হয়ে বা নার্স হয়ে ডাক্তার হয়ে নার্সদের ঘরে চাপিয়ে দেওয়া, সেই ব্যাপারটা একটা হয়, সেই ব্যাপারটা তাদের আমার খুব খারাপ লাগে। আর নেক্সট আমি বলবো যে আমাদের ডিউটিতে যেহেতু একটা হ্যান্ডওভার দেওয়া নেওয়া এটার একটা ব্যাপার আছে, তাই চাইলে আমরা 9টার সময় জেনারেল ডিউটির কথা বলছি, যদি 9:05 কারোর চাকরি হয় সে 9:10 ঢুকতে পারে, 15-তে ঢুকতে পারে, আধ ঘন্টা দেরি করেও ঢুকতে পারে কোনো অসুবিধা হলে, তাড়াতাড়িও বেরোতে পারে, দেরি করে বেরোতে পারে তার নিজের কোনো কাজ থাকলে, কিন্তু আমাদের সেটা করতে গেলে খুব অসুবিধা, কারণ আমাদের হ্যান্ডওভার দেওয়া নেওয়ার একটা ব্যাপার থাকে, তাই সেখানে কেউ যদি দেরি করে ঢোকে পরের স্টাফ যে থাকবে হ্যান্ডওভার দেওয়ার জন্য, মানে আগের স্টাফ যে রয়েছে তার রীতিমতো অসুবিধা হয়। একই রকমভাবে আমি যখন হ্যান্ডওভার দেবো তখন যদি কেউ পরে আসে আমার খুব অসুবিধা হবে, তো এই দেরি করার ব্যাপারটা এখানে কিন্তু কোনোভাবেই করা যাবে না। কোনো দিন কোনোভাবে যদি অসুবিধা হয়ে যায় তখন তার জন্য আগের স্টাফ বা পরের স্টাফ কিন্তু কথা শোনায়, ঝামেলা করে, এই রকম কিছু প্রবলেম তো এক্সিস্ট করেই, তো এই সমস্ত অসুবিধাগুলো রয়েছে হসপিটাল ডিউটির ক্ষেত্রে। তোমাদের কী মনে হয় আর কী কী অসুবিধা হয়, আর কী কী অসুবিধা এখানে অ্যাড করা যেতে পারে সেগুলোকে তোমরা এখানে জানাতে পারো। আর আমি তোমাদেরকে যেটা বললাম এটা পুরোপুরি গভর্নমেন্ট হসপিটালের সুবিধা এবং অসুবিধার কথা। আমি জানি প্রাইভেট হসপিটালে আরও অনেক রকমের অসুবিধা আছে, তাই প্রাইভেট হসপিটালের সাথে গভর্নমেন্ট হসপিটাল বা সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালের তুলনা না করাই ভালো, সেটাকে একটু মাথায় রেখো। আর যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালে চাকরি করতে ইচ্ছুক, সেই রকম রিলেটেড আমার কী প্রিপারেশন ছিল, আমি কী কী বই পড়েছি, সেই রকম কিছু ভিডিওস আমার চ্যানেলে আছে, সেগুলো তোমরা দেখতে পারো, আশা করি তোমাদের হেল্প হবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।